যেমন এই ওষুধটা আমরা পেলাম ফেব্রুয়ারি 2023 মেয়াদ শেষ, এটার মেয়াদ হচ্ছে এই মাসে শেষ, এটার মেয়াদ আগস্ট 2023 শেষ, এটার মেয়াদ অক্টোবর 2022 মেয়াদ শেষ, অক্টোবর 2022 এটা মেয়াদ শেষ, এটা হচ্ছে আগস্ট 2023। আমাদের দুইটি রায়, আপনার প্রতিষ্ঠানটিকে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এই 3 দিন আপনার এই শাটারটা ওয়াটার হাফ পর্যন্ত লাগানো থাকবে, আপনি ভিতরে যত মেয়াদের জন্য ওষুধ আছে সবগুলো খুঁজে খুঁজে বের করবেন, পরে আলাদা করে এটি বের করে নেবেন, এরপরে আমরা ডিক্লারেশন দিব ওপেন করা। সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে, কারণ হচ্ছে যে ইতিপূর্বে আপনি দণ্ড খেয়েছেন একই অপরাধে, তাই কিনা? ফেব্রুয়ারি 2023 ফেব্রুয়ারি 23 এক বছর আগে রাখেন, যেখানে হাত দিস সেখানে আর দেখবো না স্যার, আর দেখবেন স্যার তো আছে, আবার বাড়ি করে রাখি কেউ নিচ্ছে না কোম্পানি স্যার রাখেন, এগুলো তো আমরা সেলফ থেকে বের করলাম। এই ওষুধগুলো যেগুলো আমরা বের করলাম কয়েক মিনিটের মধ্যে সেগুলো সব কোথায় বের করেছি? সেলফ থেকে। যেমন এই ওষুধটা আমরা পেলাম ফেব্রুয়ারি 2023 মেয়াদ শেষ, এটার মেয়াদ হচ্ছে এই মাসে শেষ, এটার মেয়াদ আগস্ট 2023 শেষ, এটার মেয়াদ অক্টোবর 2022 মেয়াদ শেষ, অক্টোবর 2022 এটার মেয়াদ শেষ, এটা হচ্ছে আগস্ট 2023, এটা অক্টোবর 2023 মে, এর মে 23, এর সেপ্টেম্বর 23, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন ম্যাক্সুলিন, এটা অক্টোবর 2022 এক বছরের আগে মেয়াদ শেষ, এটা ম্যাক্সুলিন ইনসুলিন ম্যাক্সুলিন তো একই গ্রুপের, সম্ভবত ভাঙ্গা কোনো পেশেন্ট ফেলে দিয়ে গেছে আপনার ফ্রিজের ভিতর, না না কোনো পেশেন্ট ওনার ফ্রিজের ভিতর ফেলে দিয়ে চলে গেছে, ফেলে না সে পুশ করে দিয়ে, সম্ভব পুশ করে দিয়ে চলে গেছে ফ্রিজের ভিতর, হ্যাঁ, এবং এটার মেয়াদ শেষ, ভাঙা তো এটার মেয়াদ শেষ, কোম্পানি নেবে এর জন্য রাইখে দেওয়া হয়েছে, ভাঙা ছিল স্যার জুলাই 2023, হ্যাঁ অ্যাজিথ্রোমাইসিন নেবে নেবে বলে নেয় না, এটা 22-এর ডিসেম্বরে মেয়াদ শেষ, এটা 22-এর আগস্টে মেয়াদ শেষ, এটা 23-এর জুলাই মেয়াদ শেষ, এটি 22-এর ডিসেম্বরে মেয়াদ শেষ, এটা হচ্ছে মে 2022-এ মেয়াদ শেষ, জানুয়ারি 23-এ মেয়াদ শেষ, সেপ্টেম্বর 23-এ মেয়াদ শেষ, ইনজেকশনগুলো এগুলোর মেয়াদ শেষ, ইনজেকশন আপনি কি বুঝতে পারছেন অপরাধ করেছেন? কি ধরনের অপরাধ বলেন তো? না এটা অপরাধ স্যার, সেলফে রাখার আমার সবচেয়ে বড় অপরাধ, বিক্রি করতেছেন তো মানে স্যার, এগুলা তো আমরা বিক্রি করি, এখন তো আমার ইতে বিক্রি করা হয় আপনি আইনে, আপনি এক্সিবিশন করছেন মানে বিক্রির জন্য অফার করছেন? না স্যার, বিক্রির জন্য রাখা হয় না, ওই ডিসপ্লে দেখার জন্য রাখেন, ডিসপ্লে তো নিয়ে যায় এই জন্য, ওই যখন নিয়ে যায় কোথা থেকে নিয়ে যায়, আপনি আলাদা করে যখন রাখবেন একটা কার্টুনে ডিক্লারেশন দিবেন, কথা শুনেন, এভাবে রাখার তো সিস্টেম নেই, না বাইন করছে তো ওরা নিবে এরকম রাখছে, এভাবে রাখবেন কেন? আপনি আলাদা বক্সে রাখবেন, সেখানে ডিক্লারেশন দিবেন যে বিক্রয় জন্য নয় অথবা মেয়াদের কোনো ওষুধ, নট ফর সেল, সেগুলো ডিক্লারেশনে আপনি দেননি, আবার ওইখানে রেখে দিয়েছেন, আর আমরা তো ওইখান থেকে পাইনি, এগুলো কোথা থেকে সেলস থেকে? না কোথা থেকে নাও আছে, তাহলে আপনার অপরাধ হয়েছে না হয়নি? অপরাধ, এটা আমার অপরাধ, অপরাধ স্বীকার করেন? অবশ্যই স্যার। আমাদের দুইটি রায়, আপনার প্রতিষ্ঠানটিকে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো, এই 3 দিন আপনার
এই শাটারটা ওয়াটার হাফ পর্যন্ত লাগানো থাকবে, আপনি ভিতরে যত মেয়াদ কোনো ওষুধ আছে সবগুলো খুঁজে খুঁজে বের করবেন, পরে আলাদা করে এটি বের করে নেবেন, এরপরে আমরা ডিক্লারেশন দেবো ওপেন করার। না ঠিক আছে, হ্যাঁ এই জন্য এগুলো পরিষ্কার করবেন, বের করবেন, বন্ধ করেন, আমি পরিষ্কার করে দেবো। আপনি তিন দেবো স্যার, আপনি আমি ফোন দেবো স্যার, আপনি আইসে দেখেন, আমি ব্যক্তিগত ভাবে বন্ধ থাকবে, বন্ধ থাকবে, আপনি আমার ব্যক্তিগত এই কারণে বন্ধ থাকবে যে এগুলো পরিষ্কার করার জন্য বন্ধ থাকবে, বিক্রি করতে পারবেন না তিন দিন, এখানে থাকাই দেন স্যার, যেটা বলবেন সেটা যোগ হবে এর সাথে, না জরিমানা যোগ হবে যেটা বলবেন, এখানে থাকবে 30,000 লিখে ফেলেন, জরিমানা 30,000 লিখে 30,000 টাকা এবং তিন দিনের জন্য বন্ধ থাকবে। শুধু সার্চ করে দেখবেন কত মেয়াদের তো আছে, সবগুলো আলাদা করে বন্ধ করে দেবেন, পরিষ্কার করে দেবেন।